মাশরাফি বিন মুর্তজা এমনই, যখন দলের অধিনায়ক ছিলেন তখন ছিলেন ফাদার ফিগার, বটবৃক্ষের ছায়ায় আগলে রাখতেন টিমমেটদের। যে কয়জন ক্রিকেটারের সাথে মাশরাফির সম্পর্কটা বড় ভাই আর বন্ধুর মতো, তাদেরই একজন তামিম ইকবাল। তামিমকে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরাতে বড় ভূমিকা রেখেছেন মাশরাফি। ওরা পড়ে নিতে পারে একে অপরের চোখের ভাষা, খারাপ সময়ে তিনি রাখতেন আস্থার ওই হাতটা, বহুদিন আগের সম্পর্কটা। কখনো মাশরাফি প্রিয় মুখে তাকিয়ে খুঁজেছেন মুগ্ধতা, তিলে তিলে গড়ে তোলা লাল সবুজের সংসার ছিল হাসিতে ভরা। তামিমের কাঁধে চেপেই নেতা মাশরাফি বলেছিলেন বিদায়, লাল সবুজের পতাকা সমুন্নত রাখে তামিম ইকবালের কাপ্তানির অধ্যায়। অভিমান আর না বলা কিছু অভিযোগ নিয়ে বৃহস্পতিবার আন্তর্জাতিক ক্রিকেটকে কাপ্তানের গুড বাই বলে দেয়া বড় ভাই মাশরাফি একেবারেই মেনে নিতে পারছিলেন না ব্যাপারটা। তার জানতে চাওয়া, বাইরের কোনো চাপ বাধ্য করেছিল কিনা। তামিমের অবসরের সিদ্ধান্ত বদলে মাশরাফি রাখলেন গুরুত্বপূর্ণ ভূমিকা। কিছু ছবি বলে কথা, প্রধানমন্ত্রীর সাথে বৈঠক শেষে গণভবন থেকে তিন জনের ফেরা। বিসিবি সভাপতি যেন রাগি, তামিম অভিমানী, আর বুঝদার বড় ভাই মাশরাফি। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে গলে গেছে বরফ, বাংলার ক্রিকেটে শান্তির পরশ। আজ যেন টাইগারদের সুখের দিন, তামিমের ঘোষণাতে মাশরাফির হৃদয় রঙিন। আবার দেখা হবে, এ দেখাই শেষ দেখা নয়।